गाजीपुर श्रीपुरे पैतृक जमीते बाड़ी निर्माणे बाधार मुखे पड़े राजाबाड़ी इउनियनेर धलादिया ग्रामेर मोहम्मद आलेक्जेंडर रनी। ए विषय रविवार 10 नवेम्बर राते भुक्तभोगी रनिर स्त्री फातेमा आक्तार बादी हुए पांच जनेर नाम उल्लेख करे श्रीपुर थाना एक लिखित अभियोग दिएछेन। अभियुक्तरा हलो उपजेलार एकी एलाकार मफिज उद्दीनेर छेले सैफुल इस्लाम, जहाज आलीर दुई छेले लोकमान বাদল, আহমেদ শহীদের ছেলে জয়নাল ও শটিয়া বাড়ির এলাকার জাহান আলীর ছেলে শালম। ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ধলাদিয়া গ্রামের আলেকজান্ডারের রনি ধলাদিয়া মৌজায় কপাশিয়া রাজেন্দ্রপুর আঞ্চলিক সড়কের পাশে আট গন্ডা জমিতে পাঁচ বছর আগে বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে এলাকার কিছু দুষ্কৃতিকারী লোক ভবনের নির্মাণ কাজে বাধা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার 10 নভেম্বর দুপুরে কিছু সন্ত্রাসী ভবনের অবকাঠামো ভাঙচুর সহ নির্মাণ শ্রমিকদের মারধর করে নির্মাণ শ্রমিকদের যন্ত্রাংশ নিয়ে যায় এবং তারা মালিক পক্ষের কাছে টাকা দাবি করে। টাকা না দিলে ভবন হতে দেওয়া হবে না এমন হুমকিরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই সময় সন্ত্রাসীদের কর্মকাণ্ডের জন্য প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানান ভুক্তভোগী আলেকজান্ডার রনি। এ সোমবার 11 নভেম্বর সরেজমিনে গিয়ে কয়েকজন নির্মাণ শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, গতকাল দুপুর 2:30টার দিকে কিছু সন্ত্রাসী এসে কাজে বাধা প্রদান করে এবং তাদেরকে মারধর করে এবং নির্মাণ শ্রমিকের কাজের যন্ত্রপাতি নিয়ে যায়। এই বিষয়ে জানতে অভিযুক্ত সাইফুলকে মুঠোফোনে কল দিলে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, এখানে কাপাসিয়ার এক মহিলা জমি ক্রয় করেছে, এটি নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। তাছাড়া আলেকজান্ডার যে এখানে 6 গন্ডা জমি ক্রয় করেছে কিন্তু সে 8 গন্ডা জমি দখল করেছে, আমরা শুধু সেখানে গিয়েছিলাম বসে মীমাংসার জন্য। শ্রীপুর মডেল থানা উপপরিদর্শক এসআই মনিরুজ্জামান বলেন, এই জায়গায় নিয়ে শুনেছি দুই পক্ষের আদালতে মামলা রয়েছে, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মারাপ্পা এই জমির সূত্রের জমির মালিক এবং এই জায়গায় ইসুবালি বোনের কাছ থেকে এই সম্পত্তিটা আমরা ক্রয় সূত্রে মালিক হয়েছি এবং এই জমি নিয়ে আমি বিগত 5 বছর ধরে আমি বিল্ডিং করতেছি, বিল্ডিংয়ে কাজ করতেছি। প্রথম আমি আস্তে আস্তে 1-2 কলম করে কইরা আমরা এই বিল্ডিংয়ের বাবদ আমরা 70 লাখ টাকা ওই ব্যাংক থেকে লোন নিচ্ছি, লোন নিয়ে আমরা বাড়ির কাজ করতেছি। বিগত শেখ হাসিনা পতনের পর কিছু দুষ্কৃতিকারী লোকজন আইসা আমাদের কাছে চাঁদা দাবি করে এবং 2 দিন আগে আসছিল, আইসা আমাদের কাছে চাঁদা দাবি করে, আমরা চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাদের আইসে আমাদের বিল্ডিংয়ের যে কাঠামো আছে ইটের গাঁথনি প্লাস আমাদের ওই মিস্ত্রির যন্ত্রপাতি, মিস্ত্রি মারছে এবং আরেকটা মিস্ত্রি মাইরা জখম করছে, মাইরা জখম করে পরে তারা আরও ওই যে ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন যাবতীয় যা আছে সব কিছু নিয়ে যায়, নিয়া এরপরে তারা আবার দোয়ারা আমাদের হুমকি দেয়, আমাদের মাইরা ফেলাই, আমরা ভয় ভীতি পাইয়া আমরা পরে দূরে সরে গেছি, তারা ভাঙচুর চালায় তারা চলে গেছে। সাইফুল ছিল, পরে লোকমান ছিল, পরে জয়নাল ছিল, পরে শাহ আলম ছিল, এরপরে বাদল ছিল, এইগুলো তারা সবাই আইসা এবং আরও সাথে আরও 10-15 জন লোক ছিল, ওদের আমরা এমনি চিনি না, এরা একবারে পুরো সন্ত্রাসী বাহিনীর তারা কর্মকাণ্ড নিয়ে এই কাজগুলো করছে এবং আমাদের যে অবস্থান মানে আমরা তারা চায় না যে আমরা এই বিল্ডিংটা কোনো অবস্থায় করি, তাদের টাকা পয়সা না দিয়ে আমরা চাই তাদের সুষ্ঠু একটা বিচার চাই এবং আমরা এলাকার জনগণ যারা আছে সবাই চাই এটা একটা সুষ্ঠু বিচার হইত এবং তাদের একটা শাস্তির ব্যবস্থা করা হবে। আমাদের সুস্থ তদন্ত করে পুলিশের মাধ্যমে সুস্থ তদন্ত করে আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক এবং তাদের আইনত ব্যবস্থা করা হোক, মানে আইনের আওতায় নেওয়া হোক।